কোভিড আক্রান্ত রোগীদের প্রেসমেকার বসানো অবস্থায় ইলেকট্রিক চুল্লিতে সৎকার করতে গেলে বারাসাত ইলেকট্রিক চুল্লি বাস্ট করে। গত 3 দিন ধরে বারাসাত শ্মশানের ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে পড়ে আছে, আর সে কারণে বারাসাত শ্মশানে আসা সব ধরনের মৃতের পরিবার ফিরে যাচ্ছেন। বারাসাত শ্মশানে না হতে পারার কারণে চলে যেতে হচ্ছে অন্য শ্মশানে। চুল্লি মেরামতের কাজ চলছে। মৃতের শরীরের পেসমেকার আছে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না জানানোর জন্য এই বিপত্তি বলে মনে করছে বারাসাত পৌরসভা। বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি জানিয়েছেন, তারা দ্রুত চুল্লি মেরামত করে দেহ সৎকারের ব্যবস্থা করে তুলবে। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বলছি গত 2-3 দিন ধরে আমাদের কাজীপাড়া শ্মশান চুল্লি বন্ধ, কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো ওই 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 এতে শ্মশানে আমরা সকাল থেকে নন কোভিড ডেড বডি আমরা দাহ করি, আর এই এই নন কোভিড ডেড বডি দাহ করতে করতে আমাদের রাত্রির 8টা বেজে যায়। তারপরে আমরা 1 ঘন্টা রেস্ট দিয়ে 9টা থেকে আমাদের কোভিড ডেড বডি আমরা দাহ করি, যেটা গভর্নমেন্ট বলেছিলেন, বলেছিল স্বাস্থ্য থেকে বলেছিল 4টের সময় থেকে কোভিড ডেড বডি দাহ করতে, কিন্তু হয় না। এই কারণে যে যেহেতু ওই নন কোভিড ডেড বডিগুলো এসে এসে যায়, ফলে তাদেরকে তো আমরা তাড়াতে পারি না বা সরাতে পারি না। এখন ফলে ওদের দাহ করার পর আমরা একটা হিসেব করে নেই যে এই সময়ের মধ্যে এই নন কোভিড ডেড বডিগুলো দাহ করে দেবো। দেওয়ার পর তারপরে কোভিড ডেড বডি সকাল রাত্রির 8টা 9টা থেকে আমরা শুরু করি সকাল 8টা পর্যন্ত। কেমন? যেটা সকাল 6টায় শেষ হওয়ার কথা সেটা আমরা সকাল 8টা পর্যন্ত, ওদিক থেকে যেহেতু এ আসে আমরা 8টা পর্যন্ত করি। কোনোদিন 10টা, কোনোদিন 11টা, কোনোদিন 12টা, এরকম আমাদের ওই কোভিড ডেড বডি দাহ করতে হয়। এখন বিষয়টা হচ্ছে যাদের এই কোভিড পেশেন্ট যারা ভর্তি হয়, ভর্তি হয়ে মারা গেলে তারা যদি হসপিটালগুলোকে যদি ইনফর্ম করে যে আমাদের এই পেশেন্টের পেসমেকার আছে, তাহলে হসপিটাল থেকে পেসমেকারটা বের করে নিতে পারে। অথবা যদি হসপিটাল ভুলে যায়, যদি আমাদেরকেও এখানে বলে, তাহলে আমরাও কিন্তু সেটাকে বের করার ব্যবস্থা করতে পারি। কিন্তু এই যে মানে পেসমেকার সমেত যে ডেড বডি ভেতরে ঢুকে গেল, এর ফলে কি হলো, ওটা বাস্ট হলো, এবং বাস্ট করার পর আমাদের হসানটার ভেতর দিকে যে সমস্ত মানে ফায়ার এ ব্রিক্সগুলো আছে, ফায়ার প্রুফ ব্রিক্সগুলো, সেগুলো কিন্তু সব ঝরে ঝরে খসে খসে পড়ে গেল। এই পড়ে যাওয়ার পর তারপরে আপাতত আমাদের আর ওই দুদিন, প্রথম দিন পড়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের দিন আমরা তা তড়িঘড়ি ওটাকে ব্যবস্থা করতে যাই, কিন্তু যেহেতু 24 ঘন্টা একটা চুল্লি জ্বলে, তাই ওর মধ্যে যে হিট হয় সেই হিট কিন্তু 2 দিনের আগে সেটা কমানো যায় না। তারপরে যে মেটেরিয়ালস যে আমরা আনতে হবে, আমাদের টেকনিশিয়ান আমরা চলে এসেছি কিন্তু যে সারাবে, কিন্তু আমরা মেটেরিয়ালস পাচ্ছি না, লকডাউন পিরিয়ডে আমরা এগুলো জোগাড় করতে পারিনি। তবে কালকে অনেক কষ্টে সেগুলো সব জোগাড় হয়েছে, কালকে কাজটা করছে। এখন এটা সেরে এটা ঠিক হয়ে গেলেই আমরা আবার ওই কোভিড ডেড বডি পড়ানো চালু করবো। এখানে হচ্ছে বারাসাতে যে কটা আমাদের কোভিড হসপিটাল আছে, যেমন কি হয়, যেমন আমাদের বারাসাত হসপিটাল আছে, মেগা সিটি হসপিটাল আছে, জিএনআরসি আছে, তারপরে হচ্ছে এতে কি বলো কে আমাদের নারায়ণ আছে, এখানে 5টা কোভিড হসপিটাল আছে, আমাদের কেয়ার অ্যান্ড কিওর আছে, 5টা কোভিড হসপিটাল আছে। এখানে যে দাহ যেটা হয় সেটা হচ্ছে অনেকে কি হয়, যেমন জিএনআরসি বা বারাসাত হসপিটালে ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে আসে, কেউ কেউ সেটা তারা নিয়ে যায় ওখান থেকে, আবার ম্যাক্সিমামটা এখানে থেকে যায়, কারণ অনেকেই আবার ডেড বডি নিয়ে যায়। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কি করে, নিয়ে গিয়ে তারা ওখানে কবর দেয়, কিন্তু অন্যান্য ডেড বডিগুলো আমাদের এখানে থাকে। আমরা রাত্রির বেলা আমরা 8টা থেকে তুলতে আরম্ভ করি, আমরা এখানে 9টার মধ্যে এক এক করে সব ঢুকে যাই ডেড বডিগুলো, আমরা তখন 9টা থেকে শুরু করে দিই। এই হচ্ছে আমাদের বাসাতে কবে নাগাদ এটা ঠিক, আমরা যেহেতু আমাদের এখানে একটা কোভিডে মানে একটা শ্মশানে আমরা কোভিড ডেড বডি দাহ হচ্ছে, এবং এটা 24 ঘন্টাই চলছে কোভিড এবং নন কোভিড,
তো আমরা আমাদের আরবান ডেভেলপমেন্টের যে আমাদের যে একটা হয়েছিল, আমাদের একটা ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল, মিনিস্টার ছিলেন, তো সেখানে আমরা এটা বলেছিলাম যে আমাদের আর একটা চুল্লি দিলে হয়, কারণ হচ্ছে এই একটা চুল্লি যদি অসুবিধা হয় তাহলে আমরা আর একটা চুল্লিতে পড়াতে পারি, সেটা আমাদের বোধ হয় খুব সম্ভবত স্যাংশন হয়ে যাবে। আমাদের তার পরিকাঠামো তৈরি আছে, কিন্তু যেটা করতে গেলে যেটা যেগুলো দরকার অন্যান্য মেটেরিয়ালস, তাতে প্রায় 1 কোটি টাকার মতো খরচা আছে, তা সেটা আমরা লিখে পাঠিয়েছি, হয়তো ওটা স্যাংশন হয়ে যাবে, হয়ে গেলে আমাদের তাহলে দুটো চুল্লি হয়ে গেলে আমাদের সুবিধা হয়ে যাবে।